হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের দেখাবো আমার বোনের হাতের মিষ্টি হাতে মাখানো আমের আচার। যা যা লাগবে: চাট মশলা, সরিষা বাটা, সরিষার তেল, লবণ, হলুদ, ভিনেগার, শুকনো মরিচ এবং গুড়। প্রথমে আমগুলো ধুয়ে রোদে শুকানো হয়েছে হালকা করে হলুদ দিয়ে। দেওয়া হলো সরিষা বাটা, সমান মতো সরিষা বাটা, তারপরে চাট মশলা। চাট মশলাটাও ইচ্ছা মতো, যে যে যতটুকু প্রয়োজন মনে করে বা স্বাদ অনুযায়ী। এবার আখের গুড়, এটাও মিষ্টি যার যার ইচ্ছা অনুযায়ী দিতে পারে, যে যতটুকু মিষ্টি পছন্দ করে। এবার দেওয়া হবে আখের গুড়, মিষ্টিটা যার যার রুচি এবং পছন্দসই, যে যতটুকু খেতে পছন্দ করে মিষ্টি। আচার একটু টক মিষ্টি হলেই ভালো লাগে, তারপরে যে যতটুকু পছন্দ করে। এখানে পরিমাণ মতো দেওয়া হচ্ছে গুড়, এটা চিনি দিয়েও তৈরি করা যায়, বাট গুড় দিয়ে বেশি টেস্ট হয়। এরপরে সুন্দর করে দেওয়া হইল লবণ, লবণটাও স্বাদ অনুযায়ী। ভিনেগার, সাদা ভিনেগার, ভিনেগার দিলে আসলে আচারটা নষ্ট হয় না। হলুদের গুঁড়া, সবগুলো একসঙ্গে ভালো করে মাখাতে হবে। যেহেতু হাতে মাখানো আমের আচার, সেহেতু হাত দিয়ে সুন্দর করে মাখাতে হবে। আমার বোন আচার বানানো খুব পছন্দ করে এবং তার আচার খেতেও অনেক টেস্টি। তার বাড়ির ঝড়ে পড়া আম দিয়ে সে আচার বানাচ্ছে। এবার সরিষার তেল দেওয়া হচ্ছে মিষ্টি আচারে। খুব একটা বেশি সরিষার তেল না দিলেও হয়, তারপরে একটু দিলে পরে মজা লাগে। এটাও পরিমাণ মতো, যে যতটুকু পছন্দ করে। এবার আমগুলো দেওয়া হচ্ছে, এখনই খেতে ইচ্ছা হচ্ছে দেখে। আম দেওয়া হচ্ছে পরিমাণ মতো, এখন ভালো করে মাখাতে হবে। যেহেতু হাতে মাখানো আমের আচার, হাত দিয়ে সুন্দর করে মাখাতে হবে। সব কিছু একসঙ্গে যেন লেগে যায়, সুন্দর করে মাখা। আচার জিনিসটা দেখলে আসলে জিভে জল এসে যায়, অনেক সুন্দর করে মাখাচ্ছে। মাখানো শেষ, এবার হালকা আঁচে চুলায় দিতে হবে। হালকা আঁচ না দিলে পরে আচারটা সুন্দর করে মজবে না এবং সিদ্ধ হবে না। আস্তে আস্তে এটাকে জ্বালাতে হবে। হালকা আছে, নেড়ে দিতে হবে, আস্তে আস্তে নাড়তে হবে, না হলে আচার পিসগুলো ভেঙে যাবে। ভেঙে গেলে দেখতে ভালো দেখা যাবে না, খেতেও মজা লাগবে না। আচারটা তৈরি হচ্ছে, খুব অল্প আঁচে এটা তৈরি করতে হয়, প্রায় অর্ধেক হয়ে আসছে। আচারটা
প্রায় হয়ে এসছে, আর একটু নেড়ে চেড়ে। অল্প আঁচে রান্না করতে হবে। আস্তে আস্তে নাড়তে হবে, না হলে আচারটা ভেঙে যাবে। আচারটা হয়ে আসছে, নরম হয়ে আসছে, পুরোপুরি রান্নাটা শেষ। আচারটা হয়ে আসছে, নরম হয়ে আসছে, হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে দেখাবো আচারটা কেমন হয়েছে। গুড়গুলো অনেক সুন্দর রস রস হয়ে উপরে উঠে আসছে তেলের সঙ্গে। রান্নাটা হয়ে আসছে, হ্যাঁ, ডান। আমরা এখন এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অল করে রাখবেন। এবার আমরা পরিবেশন করে দেখাবো, ইস, মিষ্টি আমের আচার।